চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চিটাগাং আইডিয়াল হাই স্কুলে মেধা শতভাগ উপস্থিতি, বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2023 অনুষ্ঠিত হয়েছে। মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। পবিত্র গ্রন্থ গীতা গীতা থেকে পাঠ করবে রোহিত নাথ। যদা যদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম্। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক বাংলা। এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমাকান্ত মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পটিয়া, চট্টগ্রাম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমেনা শাহীন, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, চিটাগাং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও একাডেমিক ডিরেক্টর, চিটাগাং আইডিয়াল হাই স্কুল, এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব প্রকৌশলী মঞ্জারে খুরশেদ আলম, সভাপতি SMC CIHS। এই মহতি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব নুরুদ্দিন মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত, চিটাগাং আইডিয়াল হাই স্কুল, এবং জনাব শাহিদা নাসরিন শিউলি, প্রধান শিক্ষক, চিটাগাং আইডিয়াল হাই স্কুল। তিনি বলেন, এবং স্মার্ট বাংলাদেশ করার জন্য যে আইসি প্রযুক্তি বিষয়ে সবাইকে উন্নয়ন করা হচ্ছে, সেটা 1998 সাল থেকে প্রতিষ্ঠান শুরু করেছে। আমরা আমাদের এই প্রতিষ্ঠান শুরু থেকেই সাফল্যের সাথে পরিচালিত হয়ে আসছে। আমাদের এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে এখন বিভিন্ন জায়গায় দেশে বিদেশে সুনামের সাথে কাজ করছে আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা। গতানুগতিক কোনো প্রতিষ্ঠান নয়, আমরা সব সময় চেয়েছি আলাদা কোনো বৈশিষ্ট্যের অধিকারী হতে। এরপর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমেনা শাহীন বলেন, আমাদের টিচার নিয়োগের পদ্ধতিতে আমরা কখনো আমাদের আত্মীয় স্বজন বা কোনো আমরা কারো প্রতি যে কোনো একটা পক্ষপাতিত্ব করে সেটা হয়নি। আমরা স্কুলে তিনটা পর্যায়ে টিচার নিয়োগ করে থাকি, একটা হচ্ছে রিটেন, দুই নম্বর ভাইবাবসি যারা রিটেনে টিকে, এরপরে ভাইবাবসিতে যারা টিকবে এরপরে তাদেরকে আমরা ডেমো ক্লাসে রাখি, প্র্যাকটিক্যাল বাচ্চাদেরকে ক্লাসে পড়ানো হয়। এইভাবে তিনটা নাম তিনটা বিষয়ের সমন্বিত করে আমরা তাদেরকে সিলেক্ট করি, আমাদের সেরাজনকে সিলেক্ট করি, যাতে আমাদের বাচ্চারা বঞ্চিত না হয়, তো সব সিটিজেনদেরকে আমরা ঠিকভাবে মানুষ করতে পারি। এর পরপরই শুরু হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে। পরিচালনা করেন জনাব মোহাম্মদ রবিউল হোসাইন, সহকারী শিক্ষক, স্বাস্থ্য ও সুরক্ষা। সরকার 144 ধারা জারি করে, পুলিশের বাধা অমান্য করে রাজপথে নেমে আসে ছাত্র শিক্ষক সহ সাধারণ মানুষ। উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আন্দোলনরত ছাত্রদের উপর চড়াও হয় পুলিশ, তারপরও ছাত্র জনতা এগিয়ে যায় অ্যাসেম্বলি হলের দিকে। পুলিশ দেখ, এটা আমাদের শহীদ মিনার আর এই হলো স্মৃতিসৌধ। তোকে আপাতত একটা কথা বলি, মার্চ ভোরে একযোগে তিন দিক থেকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে আক্রমণ করে। 5000 মুক্তিকামী জনতার গগনবিদারী জয় বাংলা স্লোগানে পাক বাহিনী দিশেহারা হয়ে পড়ে। এই অপারেশন ফার্স্ট লেগ নামে পরিচিত। আমি এতদিন এগুলো কিছুই জানতাম না, আমার নিজের জেলা এত বড় যুদ্ধ ছিল। করে ধরে নিয়ে যাওয়া মুক্তিযোদ্ধাদের অত্যাচার করত, তারপর মেরে ফেলত। 9 মাস রক্তকরী যুদ্ধের পর 16ই ডিসেম্বর জেনারেল নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। এই যে দেখো এই ভাস্কর্য, এই দেশের জন্য মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। এখন দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার। পটিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চিটাগাং আইডিয়াল হাই স্কুল ও স্কুলের সভাপতি জনাব মঞ্জারে খুরশেদ আলম, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব আমেনা শাহীন, প্রধান নির্বাহী জনাব ডক্টর মোহাম্মদ ইউসুফ স্যার, প্রধান শিক্ষক জনাব শাহিদা নাসরিন শিউলি ও সহকারী প্রধান শিক্ষক জনাব নুরুদ্দিন মাহবুব স্যার সহ অসংখ্য তরুণ ও মেধাবী শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন। তাদের হাত ধরেই এই প্রতিষ্ঠানের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব রমাকান্ত মজুমদার বলেন,
আজকের যেই কোমলমতি ছাত্রছাত্রী রয়েছে তারাই স্মার্ট বাংলাদেশ তৈরিতে অবদান রাখবে। তাদের হাত ধরেই দেশ ও জাতি এগিয়ে যাবে এবং উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারব। তাই তিনি আইসিটি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। সভাপতির বক্তব্যে মঞ্জারে খুরশেদ আলম বলেন, এই বিদ্যালয়ের শুরু থেকেই নৈতিকতা, মূল্যবোধ ও দক্ষতা সম্পন্ন জাতি গঠনে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই দেশের ছাত্রছাত্রীরা যাতে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে সেই চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে বলে তিনি নিশ্চিত করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।